নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় তারা এই বন্ধ প্রত্যাহার করে নিলেন। কোনো বিষয়বস্তু নয়, আমাদের ঐতিহ্যের লড়াই, সম্মানের লড়াই, পেটের লড়াই, সেই লড়াইয়ে আমরা সামিল হয়েছি, তাতে হারে জিতে লজ্জার কিছু নাই। কারণ আমরা রাজনৈতিক দল নাই, আমরা হারতেই পারি, আমরা হারবো জেনে লড়বো সর্বশক্তি যাদের আছে তাদের সঙ্গে। আপনাদের আমাদের বারবার ঘোষণা করছি, বর্ধমানের সাধারণ নাগরিক, আপনি হয়তো এর আগের মিটিং তার আগে ছিলেন, নাগরিকরা নিজেরা এসে মাইক ধরে বলতে শুরু করেছে। আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি সাধারণ নাগরিক আমাদের সঙ্গে থাকবে। কারণ হচ্ছে আমাদের ধরুন যত ব্যবসাদার আছে, তার ফ্যামিলি আছে, তার পরিচিত লোক আছে, সব ব্যবসাদারের সঙ্গে কেউ না কেউ যুক্ত, কেউ যুক্ত, কেউ ডেলি পেশেন্ট যারা মাল আনে, কেউ দোকানের কর্মচারী, কেউ দোকানের সাপ্লায়ার, কেউ অনলাইন ব্যবসা করে, সব রকম নিয়ে আমাদের ব্যবসাটা। তো আমার কেউ ঘর ভাড়া দিচ্ছে, কেউ স্লামি নিয়ে ব্যবসা করে, কেউ ভাড়াই আছে, এরকম কেউ অনারশিপ দিয়েছে, কেউ সিকিউরিটি গার্ডে কাজ করে। আমরা বর্তমানে সাধারণ নাগরিকের সঙ্গে মানে একদম অপ্রতভাবে জড়িত। আমরা চাই সাধারণ নাগরিক আমাদের পাশে থাকুন। এবার আপনি বাকি যে দলের সমর্থনের কথা বলছেন, যারা সমর্থন করবে তাদের সমর্থন অবশ্যই আমরা দেবো, কারণ আমরা তো কোনো রাজনৈতিক দল নয়, আমরা চাই সবার সমর্থন আমাদের মাথায় থাকুক, সমর্থন চাই আমরা। কারণ আমরা তো বাস চালাতে চাই, আমাদের অন্য কোনো দাবি নাই, আমরা সরকার বিরোধী নয়, কিংবা যারা বিপক্ষে তাদের সঙ্গেও নেই, আমরা সরকারের পক্ষে সব সময়, যে সরকারই আসুক তাদের পক্ষে, কিন্তু আমাদের দাবিও সরকারকে মানা উচিত। আমাদের তো সামান্য ন্যূনতম দাবি আমাদের পেট, সেই পেটের দাবির জন্য যদি বাস চলে তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। পুলও হয়ে গেছে, এখন তো জ্যাম নাই, রাস্তা আপনি সঙ্গে সঙ্গে পার হন, আপনি দেখতেই আপনারা নিজেরাই জানেন। আমরা সেদিন কার্জন গেটে মিটিং করতে করতে আমি এই কথাও বলেছি, দেখুন রাস্তা এই পার থেকে ওপার দেখতে পাচ্ছি, রাস্তার কোনো জ্যাম নেই, সেরকম ধরনের কোনো ব্যবস্থাও নেই। এছাড়াও আমরা বারবার বলছি, আপনারা শুধু বর্ধমান শহর নিয়ে ভাবছেন, কলকাতার একবার যান, হাওড়া স্টেশন থেকে নেমেই প্রচুর জ্যাম, সেটা পেরিয়ে বাস টুকটুক করে বড় বাজারের মতো ব্যস্ততম জায়গা দিয়ে বাস চলছে। তাহলে বর্ধমান শহর যেখানে জিটি রোড পুরোপুরি ফাঁকা জায়গা, বাস কেন চলবে না? বাস চললে কোনো ক্ষতি নেই, প্রশাসনের একটু আপনার বদ্ধপরিকর হতে হবে। আমরা ব্যবসাদার, ব্যবসায়ী সংগঠন প্রশাসনের সঙ্গে সবসময় আছি, আমরা চাই যদি। তিনি আরও জানান, নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবেন তারা যদি তাদের দাবি না মানেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। তিনি আরও জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের দাবি আদায়ের লক্ষ্যেই বর্ধমান দক্ষিণ কেন্দ্রে তাদের সমিতি প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্যবসায়ী সমিতি হয়ে আমরা বিধানসভা ক্যান্ডিডেট করব। নির্দল প্রার্থী হবে? দেখুন, নির্দল প্রার্থী বলতে পারবো না, কিন্তু এই প্রার্থী ব্যবসায়ী সংগঠনের হবে। সমস্ত যত ছোট বড় ব্যবসাদার, সে চায়ের দোকানে বলুন আর স্বর্ণ অলঙ্কারি দোকান বলুন, কিংবা কাপড়ের দোকান বলুন, কিংবা জুতোর দোকান বলুন, কোনো হকার প্রতিনিধি বলুন, সব প্রতিনিধি নিয়েই আমরা একটা ঠিক করে সিদ্ধান্ত নেবো কে ক্যান্ডিডেটটা আমরা কাকে। সেখানে আমাদের সমস্ত, আমরা সকলেই অবগত, 70% দোকান হকার্স আর ব্যবসাদার নিয়েই চলে, 30% বসতি এলাকা, সেই ব্যবসাদার বা 70% এলাকায় যতটা আমরা কভার করি, তার মধ্যে ব্যবসাদারা খুব দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে, অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, আপনারা সকলেই অনেকেই দোকানঘর বিক্রি করে দিচ্ছে, এমন তো অবস্থায় আমাদের যেটা উচিত করা, তো সেটাই আমরা ঠিক করেছি। এই বিধানসভায় যদি আমরা ক্যান্ডিডেট দিই তাহলে হয়তো রাজনৈতিক দলের পরিকাঠামো চেঞ্জ হবে, আমাদের প্রতি সহানুভূতি ভাবটা জাগবে। সেই জন্য আমাদের পূর্বতন ঘোষণা অনুসারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, তারিখ পর্যালোচনা 4 তারিখে রাত্রে আছে, যে আমরা দক্ষিণ বিধানসভায় ব্যবসায়ী সমিতি হয়ে আমরা বিধানসভার ক্যান্ডিডেট করব। কি নির্দল প্রার্থী হবে? দেখুন, নির্দল প্রার্থী বলতে পারবো না, কিন্তু এই প্রার্থী ব্যবসায়ী সংগঠনের হবে। সমস্ত যত ছোট বড় ব্যবসাদার, সে চায়ের দোকানে বলুন আর স্বর্ণ অলঙ্কারি দোকান বলুন, কিংবা কাপড়ের দোকান বলুন, কিংবা জুতোর দোকান বলুন, কোনো হকার প্রতিনিধি বলুন, সব প্রতিনিধি নিয়েই আমরা একটা ঠিক করে সিদ্ধান্ত নেবো কে ক্যান্ডিডেটটা আমরা কাকে বাছবো। সেই ক্যান্ডিডেটটাকে আমরা সর্বসম্মতভাবে গোটা বর্ধমানের ব্যবসায়ী, ছোট বড় সমস্ত ব্যবসায়ী তাকে সমর্থন করব। আমরা ব্যবসায়ী সংগঠন থেকে যাতে আমরা সেইভাবেই করছি যাতে আমরা জিততে পারি, এরকম নয় যে আমরা কাউকে ভয় দেখানোর জন্য ক্যান্ডিডেট দিচ্ছি, এটা নয়। আমাদের দাবি দাবা যাতে আমরা পরবর্তীকালে পর্যালোচনা করতে পারি, আমাদের দাবি একটাই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের বর্ধমান শহরের ভেতর দিয়ে বাস চলুক, সেই দাবি দাবা পূর্ণ করার জন্য আমাদের
এটা অভিযান বলতে পারেন। আর সেই দাবি দাওয়া আমাদের ব্যবসায়ী সংগঠনের ব্যবসায়ী প্রতিনিধির থেকেই হবে, আমরা সেইভাবেই ক্যান্ডিডেট ঘোষণা করব। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের প্রার্থী যদি জয়ী হয়, যিনি যে সরকার গড়বে সেই সরকারের সঙ্গে কি আপনারা থাকবেন? দেখুন, আমাদের যদি জয়ী হয়, এটা খুব ভালো প্রশ্ন করেছেন, যদি জয়ী হয় আমাদের একটাই দাবি, আমাদের শহরের বাস চালানো। যদি সেই সরকার যদি আমাদের বাস চালানোর দাবি মেনে নেয়, আমরা সরকারের সঙ্গেই থাকবো। আমাদের বাস চালাতে হবে, কারণ এই যে উন্নয়ন, আমরা পশ্চিমবঙ্গের প্রচুর উন্নয়ন হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু বর্ধমান শহরে উন্নয়ন হয়েছে, এত বড় চওড়া রাস্তা হয়েছে, কিন্তু সেই উন্নয়ন করতে গিয়ে আমাদের পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে। সবার অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, ব্যবসাদার আর কি প্রয়োজন? অর্থনৈতিক অবস্থা খারাপ মানেই ব্যবসাদার শেষ। একজন ব্যবসাদার, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যার অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তখনই সে তার দোকান বিক্রি করে, তার ইন্ডাস্ট্রি বিক্রি করে, কিংবা দেহলে ঘোষণা করে। আমাদের অবস্থা তাই, সব ব্যবসাদার চায় যে আমরা স্বতন্ত্রভাবে বাসটা যা হোক করে চলুন, আপনি পথে চলুন। আপনি যে কোনো ব্যবসাদারকে জিজ্ঞেস করুন, সঙ্গে সঙ্গে বলবে আমাদের বাস কখন চলবে। তো এটা অবস্থায় আমরা রাজনৈতিক সংগঠন যতই বড় হোক, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের যেটা দাবি দাবা, আমাদের এটা প্রাণের শক্তি, আমাদের বাস চলুক, এটা আমাদের মনের শক্তি, বাস চলুক। তো বাস চলার জন্য আমাদের এটা আমাদের শুধু নয়, আমরা যারা ব্যবসা করি তার পরিবার, তার কর্মচারী, তার ফ্যামিলি, একটা বাস চলা মানে খুব কম বেশি আমাদের 2 লক্ষ ফ্যামিলি এই বর্ধমান শহরে 35টা ওয়ার্ডে আমরা তার সঙ্গে যুক্ত হয়ে আছি কর্মচারী নিয়ে। তো তাদের সবার পেট ভরবে। কবে ঘোষণা হবে আপনাদের প্রার্থী? 4 তারিখে আমাদের মিটিং আছে। 4 তারিখে মিটিং করার পর আমরা সমস্ত সংগঠনকে একসঙ্গে, আমরা তো একসঙ্গেই করছি এখন, আমাদের কোনো বর্ধমান শহরে শুধু বর্ধমান জেলার ব্যবসায়ী শুল্ক সমিতি নেই, বর্ধমান ট্রেডার ডিস্ট্রিবিউটেশন, তিনকোনিয়া বাস স্ট্যান্ড রয়েছে, নাপিত ইউনিয়ন রয়েছে, সমস্ত স্বর্ণ অলঙ্কার কমিটি রয়েছে, সবজি ইউনিয়ন রয়েছে, মৎস্য ইউনিয়ন রয়েছে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেবো। দিয়ে তারপর সিদ্ধান্ত নিয়ে আমরা স্থির করবো, আমরা ক্যান্ডিডেট দেবো। তবে এটুকু অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলকে, আমাদেরকে সমর্থন করুন, কারণ আমরা বর্ধমানের ভোটার, আমরা বর্ধমানের দক্ষিণের, আমাদের যে অবস্থা, আমাদের অর্থনৈতিক পরিকাঠামোর দিকে চিন্তা করে আমাদেরকে সমর্থন করুন। আমাদের সমর্থন করলে হয়তো ভবিষ্যতে আপনাদেরও ভালো হবে। আমরা চাই সমস্ত এই বিবেচনা করে আমাদের যে মর্মান্তিক পরিস্থিতি, আমাদের সামাজিক অর্থনৈতিক যে পরিস্থিতি, আমাদের পরিবারের কথা চিন্তা করে, হয়তো কিছুদিন পরই খবর পাবেন অনেক পরিবার শেষ হয়ে যাচ্ছে বর্ধমানে, তো সেই জন্য চিন্তা করে সবাইকে বলবো আমাদেরকে সমর্থন করুন। আমাদের 4 মার্চ যে বন্ধ ঘোষণা করেছিলাম আপনারা জানেন, তার 5 ঘন্টা পরই ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা, বিধানসভা ভোট ঘোষণা করে। এই ভোট ঘোষণা করে আমরা এখন ইলেকশন কমিশনের নিয়মকানুন বলবৎ হয়ে গেছে, ফলে আমরা ভোট প্রচার মাইকিং থেকে ব্যাহত হচ্ছি। আর তাছাড়াও ধর্মঘট সম্বন্ধে যেটা নিয়মকানুন আছে সেটাও ইলেকশন কমিশন আওতায় চলে যাচ্ছে, ফলে এই সময় ধর্মঘট আমরা স্থগিত রাখছি, কারণ এটা যেহেতু ইলেকশন কমিশনের আন্ডারে চলে যাচ্ছে, সেই জন্য এই সময় আমরা ধর্মঘটটা স্থগিত রাখছি। পরবর্তীকালে আমাদের এই ধর্মঘট হবে, অনশন দিলেও হবে, যখন নতুন গভর্নমেন্ট আসবে, আমাদের দাবি দাওয়া যদি না মেটে এরপরে দীর্ঘ থেকে দীর্ঘতর আন্দোলন হবে, হয়তো বর্ধমান শহর দীর্ঘদিনের জন্য বন্ধ হবে যতক্ষণ আমাদের বাস চলবে। এর আগের সময় ম্যান্ডেলা পার্কে ঘোষণা করেছিলাম আমাদের সমস্ত ব্যবসায়ী মঞ্চ থেকে, যে আমাদের যদি দাবি দাবা এর ভোটের মধ্যে না মানা হয় তাহলে আমরা ক্যান্ডিডেট দেবো। সেই হিসেবে আগামী 4 তারিখে সমিতির অফিসের সমস্ত ব্যবসায়ী ঐক্যকে ডাকা হয়েছে, তা ঐক্যমঞ্চ গঠন করে আমাদের ওই দিন ব্যবসায়ী ক্যান্ডিডেট যাকে দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে তার স্থির সিদ্ধান্ত করে 5-6 তারিখে আমরা প্রেস কনফারেন্স করে আমরা জানিয়ে দেবো কে ক্যান্ডিডেট হলো, কাকে দেওয়া হলো, কী সিম্বল হলো। আমাদের পেটের লড়াই, আমাদের বাস চালানোর লড়াই, আমাদের চাইব সবসময় আমাদের বাস বর্ধমানে চলছে, বাসের সিম্বলই আমাদের কাছে মেন প্রয়োজন। সাধারণ নাগরিকের অনুরোধ করছি, কারণ এই ব্যবসার সঙ্গে বর্ধমান 35টা ওয়ার্ডের সাধারণ নাগরিকও যুক্ত, কেউ কর্মচারী, কেউ মালিক, তার পরিবারের অংশ, বাকি সবাই যুক্ত, সবাই আমাদেরকে সাহায্য করুন। বাকি রাজনৈতিক দলগুলো আমরা অনুরোধ করছি তারাও যেন আমাদের সঙ্গে থাকুন, আমাদের বিপদের সময় থাকুন, তাহলে আমরাও তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শর্মা রিপোর্ট, আনন্দ বার্তা।